আতঙ্কের খবর দিই আপনাদের, আমাদের রাজ্যের খবর। রাজ্যে কন্টেনমেন্ট জোনের সংখ্যা 800 ছাড়ালো। পরিযায়ী শ্রমিকরা ফেরায়, রাজ্যে বাড়ছে সংক্রমণ। কলকাতায় কন্টেনমেন্ট জোন 351টি, উত্তর চব্বিশ পরগনায় কন্টেনমেন্ট জোন 144টি। আরো ডিটেইল আপডেট নেওয়ার চেষ্টা করি। শ্রোতপা সেন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রোতপা, দেখো, যেটা জানা যাচ্ছে যে গত কয়েকদিনে কিন্তু রাজ্যে যেরকম ভাবে পরিযায়ী শ্রমিকরা আসার পর থেকে করোনা পজিটিভের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেরকম ভাবে দেখা যাচ্ছে যে জেলা ওয়াই কিন্তু কন্টেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে গেছে। এই মুহূর্তে 820-এরও বেশি ছাড়িয়ে গেছে এবং এখনো পর্যন্ত লেটেস্ট যা আপডেট তাতে 31 মে পর্যন্ত যে তথ্য দেখা যাচ্ছে তাতে 821 কন্টেনমেন্ট জোন, কিন্তু এই সংখ্যা আরো বাড়বে কারণ 1 জুন এবং আজকে 2 জুন এই দুদিনের সংখ্যাটা আরো বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে, প্রায় 850-এর কাছাকাছি চলে যাবে। এই জোনে কন্টেনমেন্ট জোনের সংখ্যা বাড়াতে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন রাজ্য সরকার, কারণ এটাই প্রথম থেকে মনে করা হয়েছিল যে পরিযায়ী শ্রমিকরা বা বাইরে থেকে যে সমস্ত মানুষ আটকেছিলেন তারা যখন আসবেন তারা শরীরে সংক্রমণ নিয়ে আসছেন, যদিও তাদেরকে আলাদা করে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। 5টা রাজ্য থেকে যারা আসছেন তাদের যেরকমভাবে সরকারি কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে এবং অন্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও পরীক্ষাতে কিন্তু দেখা ধরা পড়ছে সংক্রমণের পরিমাণ যথেষ্ট বেড়ে যাচ্ছে এবং সেই কারণেই কন্টেনমেন্ট সংখ্যা দিনে দিনে বাড়ছে। এবং একই সঙ্গে যেটা বলবো, 23টা জেলার মধ্যে রাজ্যে এই মুহূর্তে গ্রিন জেলা কিন্তু একটাই, সেটা হচ্ছে কালিম্পং। বাকি সব জেলাই কিন্তু এখন এই মুহূর্তে কন্টেনমেন্ট জোনের আওতায় চলে এসেছে। স্বাভাবিকভাবে গোটা বিষয়টিতে রাজ্য সরকার অত্যন্ত উদ্বিগ্ন এবং সাধারণ মানুষকে বারবার অনুরোধ করা হচ্ছে তারা যেন নিরাপদ দূরত্ব, কোভিডের যে নিয়মাবলী সেটা মেনে চলে। ধন্যবাদ শ্রোতপা। আর করোনা গেরোয় আবারও পিছোচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখ। 29 জুন কোনো পরীক্ষা হচ্ছে না, তার বদলে জুলাইয়ের 2, 6 ও 8 তারিখ বাকি পরীক্ষা নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে আলোচনার পর জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 29-এর যে পরীক্ষাটি সেই দিনটিকে আমরা বাদ দিয়ে আমরা 2, 6, 8 এই 3টে দিন পরীক্ষার কর্মসূচি, উচ্চ মাধ্যমিকের যে কটি পরীক্ষা বাকি আছে তার ব্যবস্থা করছি। আবার বলি, 2, 6, 8 29 জুন কোনো পরীক্ষা হবে না। 2 তারিখ প্রথম পরীক্ষা, 6 তারিখ দ্বিতীয় পরীক্ষা, 8 তারিখ জুলাই মাসের 3য় দিন। এর সমস্তটাই আজকে উচ্চ মাধ্যমিক পর্ষদের সাথে কথা বলেছি। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষা দপ্তরের মনীষ জৈনের সাথে কথা বলেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনা করার পর তার অনুমোদনে আমরা দিন ঠিক করেছি 2, 6 এবং 8।